BTS এক উন্মাদনার নাম প্রতিষ্ঠার পর থেকে একের পর এক নতুন অ্যালবাম তৈরি করে রেকর্ড করে রীতিমত উলটপালট করে দিচ্ছে এই ব্যান্ড দলটি যা মূলত দক্ষিণ কোরিয়ার কে-পপ হিপ-হপ আর&বি ও ইডিএম দাজের ব্যান্ড দলটি যা পরিচিত বান্তান বয়েজ নামে 2010 সালে স্কুল পড়ার কয়েকজন তরুণ ট্রেনি হিসেবে শুরু করলো 2013 সালে পূর্ণাঙ্গ সংগীত গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে BTS এরপর নানা সংগ্রামের পথ পাড়ি দিয়ে শুধু সামনে এগিয়ে চলে গান আর বৈচিত্র্যময় পোশাক দিয়ে মন জয় করে নিয়েছেন লাখো কোটি ভক্তের ঠিক তেমনি বাংলাদেশে রয়েছে এর ব্যাপক জনপ্রিয়তা এবং যাদেরকে বলা হয় BTS আর্মি সেই সাথেই আছে আবার BTS এর হ্যাটার্স BTS ফ্যানদের সেই প্রিয় BTS এখন আসছে বাংলাদেশে যা শুনে BTS ফ্যানদের বর্তমান অবস্থা BTS দের দেখার জন্য সর্বনিম্ন 16,000 এবং সর্বোচ্চ 5,00,000 টাকা টিকিটের কথা শুনে এখন BTS ফ্যানদের বর্তমান অবস্থা ম্যাক্সিমাম BTS ফ্যানরাই হচ্ছে ছাত্রছাত্রী যাদের এত টাকা দিয়ে টিকিট কেনার সামর্থ্য নেই এবং সেই BTS কে বাংলাদেশে আনার জন্য খরচ হতে পারে প্রায় 70 কোটি টাকার মতো আর এই সব দেখার পর BTS হ্যাটার্স দের অবস্থা 5টা মিনিটের লাগা তুই খালি একটু আয়া কর তোরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তোরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই সত্যি কথা বলতে আমি কোনো BTS এর হ্যাটার্স না এবং BTS এর কোনো ফ্যানও না আর BTS সম্বন্ধে আমার কোনো ধারণা নেই অনেক আগে একটা কথা শুনেছিলাম ইন্ডিয়াতে BTS এর আসার কথা ছিল 2019 এর দিকে এখন সেই 19 পেরিয়ে 20 পেরিয়ে 21 পেরিয়ে 2022 এখনো BTS এর কোনো দেখা নেই ঠিক তেমনি বাংলাদেশে 2022 সালে BTS এর আসার কথা শুনেছি আমার মনে হয় যদিও আসেও 2025-26 সালের পরও যদি আর কি BTS কে দেখতে পাই বাংলাদেশে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটা মূল্যবান কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক সাহায্য করে সো কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে